हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल टू के जार्नी। और एखन देखते पाच्छो आमी रास्ताय आछी, रेडी फेडी होये बेरिये गेछी, कारण आमी जाबो एखन गड़ियाहाट। और की किनते जाच्छी सेटाओ तोमादेरके बोलबो। आर एई होच्छे आमार दिदुन, आर एई होच्छे आमार दिदुन बाड़ीर पाड़ा। तो चलो एकटु घुरे देखिये दिई। আর ওই দিকটাতে মানে গাড়িগুলো যা আছে ওখানটায় আমার দিদুন বাড়ি। আর এই এখন সাতরাগাছি বাস স্ট্যান্ডে আমরা বসে আছি, বাসের জন্য অপেক্ষা করছি। আর আমার সাথে আছে কে চলো দেখাই, এই আন্টি আর ওই মানুষই দিদুন আমার। তো চলো, বাসে উঠে গেছি আর হাই তুলছে ইনি, কারণ ঘুম পেয়ে গেছে। আর এখানে আন্টি বসেছে। আর এখন আমরা যাচ্ছি, আর ডাইরেক্ট আমরা গড়িয়াহাটের বাস পাইনি, তো সেই কারণে আমরা এক সাইডে নেমে যাব। সেখান থেকে আর তারপর আবার বাস ধরে তারপর আমরা যাবো। আর এখান দিয়ে দেখতে পাচ্ছো কি সুন্দর ভিউটা, পাশ দিয়ে ট্রেন চলে গেল, ভীষণ সুন্দর লাগছে। তো চলো এখন ভিউটা দেখতে থাকো। আর এই দেখো, রাস্তা দিয়ে যেতে যেতে ভিক্টোরিয়া চোখে পড়লো, তো একটুখানি ভিডিওটা করে নিলাম। আর এখন আমরা পৌঁছে গেছি রবীন্দ্র সদনের কাছে। আর ওই দেখো রবীন্দ্র সদন লেখাটা যদিও আমি ওঠাতে পারিনি, কেন কি বাসের ভেতরে ছিলাম আর এরকম পজিশনে ছিলাম যে মানে লেখাটা আমি কিছুতেই তুলতে পারছিলাম না। তো যাই হোক, ওই দেখতে পাচ্ছ রবীন্দ্র সদন লেখা আছে। তো চলো এখন নন্দনের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি, গড়িয়াহাট পৌঁছে গেছি। আর এখন আমরা একটা বেনারসি প্যালেসে ঢুকে গেছি। তো চলো কিছু বেনারসি এখানে দেখে নিই, যদি পছন্দ হয় তো নেবো, না তো চলে যাবো অন্য জায়গায়। আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো বেনারসি দেখাচ্ছে, কিন্তু খুব ওল্ড ওল্ড ডিজাইন, আমার খুব একটা পছন্দ হয়নি, তবু এই কালারটা ভীষণ সুন্দর ছিল। তো চলো, আমার খুব বেশি পছন্দ হলো না, এখন একটু বেরিয়ে অন্য দোকানের দিকে যাওয়া যাক। তো এই চলে এলাম আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, আর আমার খুব পছন্দের একটা দোকান। আমি মানে যখন থেকে ভেবেছিলাম বেনারসি কিনবো, তো ভেবেছিলাম এই দোকান থেকেই কিনবো। তো চলো, এই দোকানে এসেই আমার একটা শাড়ি পছন্দ হয়ে গেছে। তো ওই দেখতে পাচ্ছ যেটা আমি ঝোলানো আছে, ওটা আমি চেকিংয়ের জন্য দিয়েছিলাম। তো যাই হোক, খুব পছন্দ হয়ে গেছে ওই শাড়িটা, আমি নিয়েছি। এটা নয়, ওই পাশেরটা যেটা আমি হাত দেখালাম সেটা নয়, তো পাশেরটা নিয়েছি। তো এই হচ্ছে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, ভেতরটা কি সুন্দর দেখতে পাচ্ছ। আর এখন হাই করছে তোমাদেরকে, আর ভেতরটা সুন্দর। আর এখন আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করে নিচ্ছি। আর ওই আন্টি বিল কাউন্টারে আছে, কেন কি বিলটা ওই আন্টি করাচ্ছে। তো এই হলো আমার সুইটস আন্টি, হাই করবে তোমাদেরকে। প্রথমে বুঝতে পারিনি, হয়েছিল ফটো তুলছি, তো যাই হোক হাই করলো। তো এই হলো আমার বেনারসি নেওয়া হয়ে গেছে। তো আমি আরও একটা শাড়ি নিয়েছি, ওটা হলুদ কোটার দিন পরবো, সেটা তোমাদেরকে দেখাবো পরে। তো চলো এখন বেরিয়ে আমরা চলে যাচ্ছি এই দোকানগুলোতে, কিছু কেনাকাটা করার আছে। ওই আন্টি আর আমার ওই দিদুন কিনবে, ওই কানের বা গলার যাই হোক এগুলো কিনবে। তো দেখতে পাচ্ছ কী সুন্দর সুন্দর ব্যাগ। আর আমি তেমন কিছু আর কিনিনি, একটা কিনেছি চিরুনি আর একটা মেকআপ রাখার বক্স কিনেছি। আর এখানে এই দোকান মানে এই জুয়েলারি দোকানটা থেকে অনেক কিছু কেনা হলো। আর এখন ফুচকা খেয়ে নেবো, তার আগে খেয়েছিলাম রোল, তো সেটার ভিডিও করা হয়নি। আর এই আংটিটা আমি কিনেছি, আর এখন ফুচকাটা খেয়ে নিই। এই আমার মানুষই দিদুন, উনিও আংটি কিনেছে, তো সেটা দেখাচ্ছে। আমরা তিনজনই আংটি কিনেছি, এটা আমি কিনেছি, ওটা মানুষই দিদুন কিনেছে, আর আন্টিও একটা আংটি কিনেছে। তো এখন আমরা বাড়ি চলে আসার পরে আমার একটা দিদুন এসেছে, মায়ের বৌদি মানে মামার বউ, তো আমাকে এসে আশীর্বাদ করছিল। তো আমি ফটাফট এসে ড্রেস চেঞ্জ করে বসে পড়েছি, আমাকে কী সুন্দর আদর করছে তোমরা দেখতেই পাচ্ছ। তো যেহেতু আমার বিয়েতে ওনারা আসতে পারবে না, সেই জন্য এসে আমার সাথে দেখা করে নিল আমার বাড়িতেই, মানে দিদুন বাড়িতে। তো এখন আমাকে কী সুন্দর করে আশীর্বাদ করে আমাকে একটা সুন্দর শাড়ি গিফট করেছে, সেগুলো সবই তোমাদেরকে দেখাবো, কিন্তু সেটা তোমাদেরকে পরের কোনো ব্লগে দেখাবো, একসাথে তো এত কিছু দেখানো যায় না। তো আমাকে আবার টাকাও দিয়েছে, অনেক রকমের মিষ্টি এনেছে, শাড়িটা এত সুন্দর তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, একটুখানি হয়তো ভিডিওটার মধ্যে তোমরা দেখতে পাবে, কিন্তু মানে পুরো শাড়িটা দেখানো যায়নি। তো ওটা আমি পরের কোনো ভিডিওতে বেনারসি তারপর হলুদকোটার যে শাড়িটা কিনেছি সেটা আর এই শাড়িটা আমি দেখিয়ে দেব তোমাদেরকে। আর এই দেখতে পাচ্ছ একটুখানি এইরকমই পুরো শাড়িটা, ভীষণ সুন্দর। তো এখন আমি চলে এসেছি আমার মামা বাড়ি, আর মামা বাড়িতে এসে ভীষণ টায়ার্ড হয়ে গেছি। আর আমার মামি বানাচ্ছিল বিরিয়ানি, আর এখানে
प्रिपारेशन चलते बिरियानी तो खे दे घूमिए पड़ब साराटा दिन अनेक टायर्ड हो गए मार्केट जावा आसा प्रचुर और यही हे बिरियानी गए बिरियानी बनी चिकेन बिरियानी तरह डिम सालाड और छो चिकेन कषा तो बिरियानी तो ऑल टाइम फेवरेट तो खावा दावा करनी चलो और खूब सुंदर टेस्टो हो बिरियानीटार कि बोलबो माने जस्ट असम तो एखन खावा दावा कमप्लीट एखन आमी चले जाब दिदुन बाड़ीते तारपरे शुए पड़ब भीषण टायर्ड हो गेछि गुड नाइट देखा होच्छे नेक्स्ट कोनो ब्लॉगे ततक्षण तोमरा सुस्थ थेको भालो थेको बाय।